নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বে জিগনেশ মেবানি বিধায়ক গুজরাট বিধানসভা র আসাম পুলিশ দ্বারা অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ প্রদর্শনীতে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ পুষ্পতিলিকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অমিত শাহ পদত্যাগ চাইলেন। কিছু কংগ্রেস নেতা নেত্রী গ্রেফতার করা হয়েছে।